Kashmiri, Kashmir language, he would be Khandar. And I am his wife, so I would be Khandari. Hello guys, welcome to a new vlog once again. And aajke hocche amader Kashmir trip's second day. So excited about the trip. আর আজকে ভাবলাম একদম সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45 আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা। তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের হোটেলের ভিউটা একটু দেখাবো, তো তাই জন্য আজকের আমাদের হোটেলের বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। হোটেল মিলান হচ্ছে শ্রীনগরের একটা 4-স্টার হোটেল এবং খুব ভালো লোকেশনে অবস্থিত। এখানকার স্টাফদের ব্যবহার, ফুড কোয়ালিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে কিন্তু এটা একটা টপ নচ হোটেল, তাই তোমরা যারা শ্রীনগর ঘুরতে আসছো তারা অবশ্যই কিন্তু এই হোটেলে থাকতে পারো। এখন রয়েছি আমরা শ্রীনগর। শ্রীনগরের টেম্পারেচার এখন এই 14 ডিগ্রি, এই সকাল 7টা বাজতে যায় আর কি। তো আজকে আমরা যাব হচ্ছে সোনমার্গ আফটার ব্রেকফাস্ট। তো আমরা যে হোটেলে রয়েছি, হোটেল মিলান, তো সেখানে ব্রেকফাস্ট আর তার সাথে হচ্ছে ডিনার, এটা কমপ্লিমেন্টারি, বাট লাঞ্চ আমাদের বাইরে থেকে কিনে খেতে হবে। তো আমরা সোনমার্গ যাচ্ছি, সেখানেই দেখি রাস্তায় কি পাওয়া যায়, সেখান থেকেই আমরা লাঞ্চ করব। তো আফটার ব্রেকফাস্ট আমরা আমাদের আজকে জার্নি শুরু করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমরা খুব এনজয় করবে। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু প্রচুর খাবার দাবার রয়েছে। ঢুকেই দেখলাম ব্রেড রাখা আছে, তার সাথে জ্যাম রয়েছে এবং বাটার রয়েছে, আর এদিকে ফ্রুটস রয়েছে এবং চা কফি দুটো অপশনই অ্যাভেলেবেল রয়েছে, যে যেটা পছন্দ করবে সে সেটা নেবে। আর এইদিকে রয়েছে আরও খাবার, এইখানে যেমন রয়েছে এটা মনে হচ্ছে চিড়ের পোলাও, চিড়ের পোলাও রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে পাস্তা, আর এখানে রয়েছে সিমাই। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, কারণ খাওয়া দাওয়া করে আমরা অনেকটা পথই এখন জার্নি করব। আমরা যাব হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ, তো প্রায় টাইম লাগবে আমাদের সেখানে পৌঁছাতে 2.5 ঘন্টার কাছাকাছি। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। তো আমরা এখন রাস্তায় রয়েছি, আর এই যে পিছনে রয়েছে শৈলেন্দ্র, আর ছেলে ঘুমাচ্ছে, আর আমাদের এই পুরো ট্রিপের মানে ঘোরাবার দায়িত্বে রয়েছে রাইস ভাইয়া। আরে এই তো এটা খাসিয়ত হ্যায় না, ইচ এন্ড এভরি সিনেমা ইয়ে সিন রহেগা, ইয়ে কাশ্মীরি হ্যায়, কাশ্মীরি হ্যায়, হ্যাঁ কাশ্মীরি হ্যায় না, ইয়ে কাশ্মীরি হ্যায়, ওয়াও ইয়ে বড়ি সুন্দর হোতে হ্যায়। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়ে দিয়েছি সোনমার্গের উদ্দেশ্যে। আমরা প্রায় সকাল 8টার দিকেই বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা পথ আমাদের এখন যেতে হবে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে লাগে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, 80 কিলোমিটারের কাছাকাছি রাস্তা কিন্তু আমাদের ট্রাভেল করতে হবে। অনেকগুলোই অপশান আছে যেভাবে শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়া যায়। আমরা যাচ্ছি, আমরা ট্রাভেল এজেন্সির থ্রুতে যে গাড়িটা পেয়েছি তাতে করে, আদারওয়াইজ টাটা সুমো অথবা ট্যাক্সি অথবা বাস বা মোটরসাইকেলে করে যাওয়া যায়। বাসে করে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমাদের আগে থাকতে অ্যাডভান্সে টিকিট বুক করতে হবে, কারণ খুব রাশ থাকে আর বাসে টাইমটাও অনেক বেশি লাগে, প্রায় 4-5 ঘন্টার কাছাকাছি লাগে শ্রীনগর থেকে সোনমার্গ পৌঁছাতে। আর রাস্তাও কিন্তু বেশ ভালো, আমরা এখনও পর্যন্ত কোথাও কিন্তু ভাঙাচোরা রাস্তাও পাইনি। তো সামনেও কিন্তু এরকমই সুন্দর রাস্তা, আর চারিদিকে এতটাই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, চারিদিকে এত সুন্দর পাহাড়ের রেঞ্জ, তোমাদের এই 2.5 ঘন্টা কিভাবে যে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। অপূর্ব লাগছে চারিদিকের এই রেঞ্জটা দেখতে দেখতে। আমরা তো সামনাসামনি দেখেছি, বাট আমি যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি তোমাদের জন্য, আশা করি তোমরাও খুব এনজয় করছো। ভীষণ ভীষণ সুন্দর আর কি দৃশ্য চারিদিকের, বেশ ভালো লাগছে, আর ওয়েদারও খুব সুন্দর। আমরা যে সময় এসেছি এখানে, না গরম না ঠান্ডা, খুব সুন্দর কিন্তু ওয়েদারটা। তো এক বাত বলি, হম লোক আব
आप मुझे बोलते जाना, मैं आपको कश्मीरी में बोलूंगा, ठीक है? ऐसे सफर भी कटेगा और आप सीखोगे भी, सीख भी जाएंगे। He is telling that Shailendra is my husband. So in Kashmiri, Kashmir language, he would be Khandar. And I am his wife, so I would be Khandari. So Khandar and Khandari. Aata nahi hai, ab sikha diya. Sikha bhi jaldi jaldi. To amra ekhon je nodi ta cross korchi, ota hocche River Sindh. প্রচণ্ড স্রোত, কিন্তু পাহাড়ি নদী, বুঝতেই পারছো কতটা স্রোত। আর ভীষণ সুন্দর লাগছে এই উইন্ডো থেকে দেখতে, ভীষণ ভালো লাগছে। নদী জিতনা হম উপর যায় নজদিক আয়ে समझ लेना हम सोनमर्ग पहुंच गए। ये नदी जितना हम लोगों के पास आएगा ना, पास आएगी सब उतना सोनमर्ग पहुंचने वाले हैं। আমরা এখন একটা টি স্টলে দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য। আর এখন যেটা কাশ্মীরের সব থেকে পপুলার ড্রিঙ্ক সেটা হচ্ছে কাওয়া। সো কাওয়া নিয়েছি আমি আর সঙ্গে। তো তোমাদের সাথে একটু দেখাচ্ছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয় দেখতে। অ্যাকচুয়ালি দেখো, সো এটা হচ্ছে কাওয়া, একটু ব্রাউন কালারের দেখতে। আর কিছুক্ষণের মধ্যেই সোনমার্গ পৌঁছে যাব। আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। আমরা এখানে আসার আগে শ্রীনগর টু সোনমার্গের প্রচুর রোড ট্রিপের ভিডিও দেখেছিলাম, বাট এখন নিজে এক্সপিরিয়েন্স করলাম, তার অনুভূতি একটা আলাদা। এবং তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে, কারণ পরবর্তীকালে যারা তোমরা আসবে আর কি কাশ্মীর ঘুরতে, তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পে আসবে। এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমরা খুব এনজয় করেছো ব্লগটা। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা এই ভিডিওটাকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কাশ্মীরের আরও বেশ কিছু ব্লগস নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। চলো আজকের মতো বিদায় নিলাম, বাই বাই।